নমস্কার দেখছেন জি ২৪ ঘন্টা আপনাদের সঙ্গে আমি সৌমাদিত্য রয়েছে আমার সঙ্গে আত্রেই রয়েছে পেজ ১ শুরু করব এবং পেজ ১ এর শুরুতেই আমরা যে খবর দিকে চোখ রাখব একবারে কারণ আগামী কালের দিকে সবথেকে বেশি নজর কারণ তৃণমূল বনাম সিবিআই যে লড়াই সেটা আদালতের এজলাসে হবে অর্থাৎ ভার্চুয়ালি যে এজলাস আমরা দেখব সেই দিকেই নজর থাকবে চার নেতা মন্ত্রীকে নিজেদের হেফাজতে রাখতে প্রভাবশালী তত্ত্ব প্রতিষ্ঠা করতে নামছে সিবিআই উল্টো দিকে তৃণমূল আর অভিযুক্তের আইনজীবীরাও ঘুঁটি সাজাচ্ছেন পাল্টা লড়াইয়ে সব মিলিয়ে যুযুধান লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছে কলকাতা হাইকোর্ট চার হেভিওয়েটের গ্রেফতারি ঘিরে সোমবার গভীর রাত পর্যন্ত চলেছে আইনি লড়াইয়ের টানটান নাটক সোমবার হাইকোর্টে ভার্চুয়াল শুনানিতে প্রভাবশালী তত্ত্ব খাড়া করেছিল সিবিআই সংক্ষেপে ঘটনাক্রম বর্ণনা করেছিলেন আইনজীবীরা মঙ্গলবার বিস্তারিত বিবরণ দিয়ে দুই পিটিশন দাখিল করেছে সিবিআই এক মামলা অন্যত্র স্থানান্তর এবং দুই জামিন খারিজের আর্জি আইনি লড়াইয়ে হাত গুটিয়ে নেই তৃণমূল জামিন খারিজের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে তৃণমূল সেই মামলারও শুনানি বুধবার অর্থাৎ কোর্টরুমে ফের তৈরি হচ্ছে টান টান সওয়াল জবাবের প্রেক্ষাপট সিবিআই যুক্তি দিতে পারে অভিযুক্তরা প্রভাবশালী গ্রেফতারের পর স্বয়ং মুখ্যমন্ত্রী সিবিআই দফতরে ধর্ণা দেন প্রায় ছ ঘন্টা নিজাম প্যালেসে ছিলেন সিবিআই দফতরের বাইরে একটি রাজনৈতিক দলের বিপুল সংখ্যক মানুষ জড়ো হন আইন শৃঙ্খলা পরিস্থিতির অভিযুক্তদের হয়ে আইনমন্ত্রী সহ পাঁচ আইনজীবী সওয়াল করেছেন প্রভাবশালীদের জামিন দিলে বিচার প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হতে পারে মামলা অন্যত্র সরানো হোক না হলে বিচার প্রক্রিয়া ব্যাহত হতে পারে উল্টো দিকে পাল্টা সওয়ালের জন্য কোমর বাঁধছে তৃণমূল দলের এবং অভিযুক্তদের আইনজীবীদের যুক্তি হতে পারে নিম্ন আদালতের রায় স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট কিন্তু সেই শুনানি হয়েছে অভিযুক্তদের ছাড়াই অভিযুক্তদের বলার সুযোগ দেওয়া হয়নি পার্টিও করা হয়নি মামলায় গ্রেফতারিতে স্পিকারের অনুমোদন নিতে হয় সেটাও নেওয়া হয়নি চার্জশিট পেশের আগেও স্পিকারের অনুমতি লাগে সিবিআই রাজ্যপালের অনুমতি নিয়েছে ফিরহাদের গ্রেফতারিতে কোভিড নিয়ন্ত্রণের কাজ বিঘ্নিত হবে কোভিড পরিস্থিতির মধ্যে গ্রেফতার কতটা যুক্তিযুক্ত মামলা অন্যত্র স্থানান্তরের আবেদন সুপ্রিম কোর্টে করতে হয় সিবিআই তা করেনি আগাম প্রস্তুতি হিসেবে সুপ্রিম কোর্টে একটি ক্যাভিয়েটও দাখিল করে রেখেছে সিবিআই রায় বিপক্ষে গেলে গ্রেফতার হওয়া নেতা মন্ত্রীরা সুপ্রিম কোর্টে যেতে পারেন সেক্ষেত্রে ক্যাভিয়েট দাখিল করা থাকলে সিবিআইয়ের অজ্ঞাতে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না শীর্ষ আদালত অন্যদিকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই জারি রাখার ইঙ্গিত রয়েছে অভিযুক্তদের তরফে ব্যুরো রিপোর্ট জি ২৪ ঘন্টা আগামীকালই নারদা কাণ্ডের রায়ের স্থগিতাদেশ পুনর্বিবেচনার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতির কাছে আজই মামলা শোনার আর্জি জানিয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন তৃণমূলের তরফে আইনজীবী অভিষেক মানু সিংভি যদিও আদালত জানিয়েছে আগামীকালই হাইকোর্টে পুনর্বিবেচনা মামলার শুনানি হবে অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন ফোনে সরাসরি অর্ণবাংশুর সঙ্গে কথা বলল অর্ণবাংশু কি জানানো হলো আদালতের পক্ষ থেকে যখন এই আর্জি করা হয় তৃণমূলের পক্ষ থেকে দেখো অবশ্যই কারণ হচ্ছে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে আগামীকালকে দুপুর ২টার সময় প্রধান বিচারপতির এজলাসে মামলা শুনানি হবে আজকে তারা অভিযুক্তের তরফ থেকে আবেদন করা হয় যে তারা একটি ফাইল করবে পিটিশন সেটা হচ্ছে পুনর্বিবেচনার জন্য ফাইল করবে রিকল করতে চাইছে এবং তারা সেই প্রিয়া তাদের গ্র্যান্ট হয় তারা যা জানিয়ে দেন যে আপনারা ফাইল করতে পারেন এবং তারা যেটাও বলেন যে আগামীকাল মামলাটি ফিক্সড আপ রয়েছে সুতরাং আমরা আগামীকাল আপনার ম্যাটারটা শুনবো অর্থাৎ আগামীকাল দুটো ম্যাটার শুনবেন এবং তারা উভয় পক্ষে প্রস্তুত কারণ দুটো মুখ আছে কোথায় মুখ আছে এই মামলার ক্ষেত্রে একটা হচ্ছে যে সিবিআই তারা বলেছে যে এই মামলাটি স্থানান্তর করতে চায় তারা কারণ তারা পরিস্থিতি ব্যাখ্যা দিয়েছে অন্যদিকে তৃণমূল অভিযুক্ত তরফ থেকে একটা মুখ হচ্ছে যে তারা বলছে যে না স্টে কেন হবে তারা কেন বেল পাবে না আর দ্বিতীয়ত তারা বলছেন যেখান থেকে হাইকোর্টের এখতিয়ার কি আছে যে মামলাটি স্থানান্তরিত করার নির্দেশ দেওয়ার এই দুটো অভিমুখ রয়েছে আগামীকাল দুপক্ষে তারা সওয়াল জবাব করবেন এবং দুজনের পক্ষে আইনজীবী তারা দিল্লি থেকে সওয়াল জবাব করবেন এবং ভার্চুয়ালি হবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তারা বসবেন এবং সেখানে দুপক্ষ তাদের যুক্তি জাল তারা সাজাবেন এবং আগামীকালই বোঝা যাবে যে অভিযুক্তরা জেলে থাকবেন না বেলে থাকবেন একেবারে ধন্যবাদ তোমাকে অর্ণবাংশ আর এরই সঙ্গে সঙ্গে আদালতে যখন এই শুনানির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কারা সওয়াল জবাবে নামছেন কারণ তৃণমূল আর সিবিআই অবশ্যই দুপক্ষ বাদী বিবাদী কিন্তু আইনজীবী কারা রয়েছেন চার হেভিওয়েট নেতার হয়ে সওয়ালে ব্যাটন দুই পোর খাওয়া আইনজীবীর হাতেই থাকছে কোমর বেঁধে তৈরি সিবিআই দুই ডাকাবুকো ওয়াই জে দস্তুর আর তুষার মেহতা বনাম অভিষেক মনু সিংভি আর সিদ্ধার্থ লুথরার আইনি লড়াইয়ে নজর থাকছে বাংলার রাজনৈতিক মহলের সুব্রত মুখোপাধ্যায় মদন মিত্র ফেরহাদ হাকিম আর শোভন চট্টোপাধ্যায় চার চারজন হেভিওয়েট
শোভন অনেকটা দূরে থাকলেও বাকি তিনজন তৃণমূলের একেবারে প্রথম সারিতে, একসঙ্গে সবার জেল হেফাজত। স্বাভাবিকভাবেই করোনা সংক্রমণের বারবারন্তেও তোলপাড় রাজ্য রাজনীতি। লোয়ার কোর্ট থেকে এবার হাইকোর্ট, লড়াইয়ে রাজ্যের দুই মন্ত্রী এবং এক বিধায়ক এবং সিবিআই। আইনের মারপ্যাচ, সওয়াল জবাবে একে অপরকে টেক্কা, দুদে আইনজীবীদের করা টক্করের উপর নির্ভর করছে বুধবারের শিরোনাম। সিবিআই এর পক্ষে থাকছেন আইনজীবী ওয়াই জে দস্তুর, তুষার মেহতা। চার নেতার হয়ে সওয়াল করবেন আইনজীবী অভিষেক মানু সিংভি, সিদ্ধার্থ লুথরা। সিবিআই বনাম অভিযুক্তদের পক্ষের আইনজীবী, কেউ কাউকে এক চুলো ছেড়ে দেওয়ার পাত্র নন। ওয়াই জে দস্তুর কলকাতা হাইকোর্টের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, তুষার মেহতা সিবিআই এর অ্যাটর্নি জেনারেল। ওয়াই জে দস্তুর আইপিএস রাজীব কুমারের গ্রেফতারি মামলায় সিবিআই হয়ে সওয়াল, সারদা তদন্তেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হয়ে সওয়ালের অভিজ্ঞতা। তুষার মেহতা এনআরসি ইস্যুতে ভোটিং মামলায় যোগী সরকারের হয়ে সওয়াল, অসমে নাগরিকপঞ্জী ইস্যুতে সুপ্রিম কোর্টে সওয়াল। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয়সার সম্পত্তি নিয়ে করা মামলায়ও সওয়াল করেন তিনি। সিবিআই এর এই ডাকাবুকোর পাল্টা তৈরি তিন তৃণমূল, মানে চারজনের আইনজীবী। তিন তৃণমূলে রয়েছেন অভিষেক মানু সিংভি, সুপ্রিম কোর্টের দাপুটে আইনজীবী, তৃণমূল সরকারের হয়ে একের পর এক উল্লেখযোগ্য মামলা করেছেন তিনি। সিদ্ধার্থ লুথরা দিল্লি হাইকোর্টে সম্প্রতি সেন্ট্রাল ভিস্তা প্রকল্পকে মৃত্যু দুর্গ বলে কটাক্ষ করে প্রকল্প বন্ধ করার আহ্বান জানিয়েছেন। আইনের ফাঁকফোকর সঙ্গে জবরদস্ত যুক্তি পাল্টা যুক্তি, নারদ মামলায় চার হেভিওয়েটের ভাগ্য এই চার তাবড় আইনজীবীর হাতেই, বলা ভালো মস্তিষ্কে। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।